অনেক এখন সারা দেশে প্রচার চলছে। সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ এবং অন্য দলের ক্যান্ডিডেটরা টাকা দিয়েছে, আমি বলবো যে ওই টাকাগুলি নেন, কিন্তু ভোট দেওয়ার দরকার নাই। প্রতারক থেকে এই প্রতারণাতে আপনারা সহযোগিতা করবেন না। প্রত্যেক বাড়িতে একটা বিবেকহীন মানুষ থাকতে পারে যে ভোট দিতে যেতে চায়, তাকে বাধা দিবেন এবং তাকে নিন্দা করবেন। প্রত্যেক পরিবারের দায়িত্ব এই নির্বাচনটা ভোটারবিহীন একটা নির্বাচন করা, এটা আমাদের দায়িত্ব। শেখ হাসিনার পাতানো নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করব না, এবং আমরা চাই না যে জনগণ এই মিথ্যা নির্বাচনে অংশগ্রহণ করুক। আমরা কোনো সংঘর্ষের কথা বলছি না, আমরা জাস্ট বলছি নিন্দা করে তাদেরকে আপনারা এই নির্বাচন থেকে আপনারা দূরে থাকেন। এই ভোটটা আসল ভোট না, আসল ভোট হয়ে গেছে, গণভবনে সিদ্ধান্ত হয়ে গেছে কে কোথায় এমপি হবে। এই সিদ্ধান্ত শেখ হাসিনা ওয়াজেদ করে ফেলেছে। তার চুরি ডাকাতি খুনি সরকারকে পতন করার জন্য এটা এই নির্বাচনে অংশগ্রহণ ছাড়া, এটা খুব গুরুত্বপূর্ণ যে কেউ এটাতে অংশগ্রহণ না করে। আমাদের দেশের যে এখন প্রধান নির্বাচন কমিশনার আছে, তাকে বলবো আপনি এখনই এই নির্বাচনটা বাতিল করেন। আপনি যদি এটা না করেন, এরপরে সরকারে আপনাকে দায়বদ্ধ করা হবে আর্থিকভাবে, ব্যক্তিগতভাবে। আপনার সম্পত্তি, আপনার বেতন, আপনার পেনশন থেকে আমরা জনগণের টাকাটা আবার আদায় করে নিব। জনগণের টাকা নষ্ট করার, বিনষ্ট করার আপনার কোনো অধিকার নেই। আপনার একটা এখতিয়ার আছে যে দেশের পরিস্থিতি যদি সুবিধাজনক না হয়, আপনি নির্বাচন স্থগিত করতে পারেন, এটাকে আরো সামনে নিয়ে যেতে পারেন, কয়েক মাস বাদ দিতে পারেন। আপনার এখতিয়ারে এগুলো আছে। আপনি এই নির্বাচনটা 7 জানুয়ারি নির্বাচনটা বাতিল করেন। বাতিল না করলে জনগণের রাগ, জনগণের যে পরে যদি কোনো সরকার গঠন করতে চেষ্টা করে, জনগণের কোনো আস্থা থাকবে না এই সরকারের উপরে, এবং বিদেশেও কোনো আস্থা থাকবে না। আমাদের যারা উন্নয়নের পার্টনার তারা এই সরকারকে মানবে না, এবং ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এগুলি সব বন্ধ হয়ে যাবে, আপনারা এগুলো দেখবেন। তো 7 তারিখের নির্বাচনটা দেশের জন্য একটা মারাত্মক একটা ক্ষতি হবে, এটা আপনাদেরকে আমি আগের থেকে এটা বলতে চাই যে এটা যে হতে যাচ্ছে, আমরা যেন কোনো মানুষ যেন সময় নষ্ট না করে এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য। ভোট থেকে আপনারা সবাই দূরে থাকবেন, ভোট কেন্দ্র থেকে ভোট কেন্দ্রে যাবেন না, পারলে সেদিন ঘরে থাকবেন, বের হওয়ার কোনো দরকার নাই। ভোট তারা পুলিশ এবং ছাত্রলীগ তারা এমনিতে আপনার ভোট দিয়ে দিবে, কিন্তু কোনো মানুষকে যেন ভোট কেন্দ্রে দেখা না যায়, আমরা সেটা চাই।